আজকের ভিডিও হচ্ছে ড্রপ ডাউন মেনু, যেগুলো অনেক ওয়েবসাইটে ইউজ করা হয়। তো ড্রপ ডাউন মেনু তো থাকে হোম পেজ, কমিউনিটি ওয়ার্ক, অ্যাপ্লিকেশন ইত্যাদি। তো আজকের কোডিং আর আগে ইন্ট্রো। ইন্টার পর আবার ফিরে আসলাম, আমি সফল আলম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে মোবাইল দিয়ে প্রেজেন্ট পার্ট 6। তো যারা আগের পার্টগুলো দেখে নেয় অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার খুব কমে আসে, তো যারা রেগুলার দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন নতুন আসছেন অবশ্যই দেখবেন ভিডিও, আমরা সবগুলো দেখবেন। তো আজকের ভিডিও আমরা কোডিং করে বোঝাবো। তো আগেরগুলোতে আমি অ্যান্ড্রয়েড দিয়ে করেছি, যাদের কাছে অ্যান্ড্রয়েড নাই প্লে স্টোর থেকে ওপেন করে নেবেন। তো আমার আগেরটাই অ্যান্ড্রয়েড অ্যাপ ওপেন করি, অ্যান্ড্রয়েড অ্যাপ ওপেন করার পর আমরা আগে দেখাই কি কোনগুলো টাইপ করে কিভাবে হলো ওপেন করি। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছি হোম পেজ, হোমে সিলেক্ট করার পর হোম পেজ সিলেক্ট করার পর তো হোমে ক্লিক করার পর লম্বা একটা ফাইল আসবো, যেটা ড্রপ ডাউন মেনু নামে পরিচিত। সেখানে ক্লিক করলে আরও নতুন নতুন পেজ আসবো, আপনারা আপনাকে সেগুলো সেট করতে হবে। তো এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু, অনেক অনেক ওয়েবসাইটে এগুলো সেট করা থাকে। যারা আপনাকে বায়াররা অর্ডার করব সেগুলো ড্রপ ডাউন মেনু সেট করার জন্য। তো আজকের ভিডিও আমাদের এটা নিয়ে, আমি এখানে পাঁচটি করছি, আপনি অনেকগুলো করতে পারবেন। তো আমরা এখন টাইপ করব, নতুন একটা পেজ নেই, পেজে আমরা প্রথমে আগে সিলেক্ট ট্যাগ নিব, সিলেক্ট এস এখানে বলি। আমরা আগের ভিডিওতে দেখেছি অনেকগুলো স্ট্রাকচার লিখতে হয়, এসটিএমএল ডকুমেন্টেশন, হেড, টাইটেল ইত্যাদি। এখন তা না, আমরা শুধু সিলেক্ট লিখি, ট্যাগ দিয়ে সিলেক্ট লিখি, স্ল্যাশ দিয়ে নিচে নামিয়ে দিই, সিলেক্ট নিচে। তো আমরা প্রথমে কী করব, আমরা প্রথমে দেখি হোম নিয়ে যে এগুলো শো করে কেমনে। তো আমরা এখন টাইপ করবো হোম, হোম টাইপ করার পর আরেকটি টাইপ করি মার্ক, কিবোর্ডের একটু সমস্যা আছে যার জন্য কাজ করতে অনেক সময় কষ্ট হয়। সরি, আগে আমাদের সিলেক্ট যে আমাদের না সরি আমাদের যে ড্রপ ডাউন মেনু সেটা মিডিলে আনতে আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হইতেছে, ব্লক কোয়েট। দেখছেন অনেকটা মিডলে আসছে, দেখাই সার্চ করে দেখাই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আসছে এটা ব্লক উইথ ট্যাগের জন্য। তো এখন আমরা টাইপ করবো হোম, এইচ ও এম, হোম। তো আরেকটা টাইপ করি পেজ, শো করছে কেমনে না শুই করো না
তো আমাদেরকে ওইভাবে শো করব না, এখন আমাদেরকে আরেকটা ট্যাগ নিতে হবে, তারপর ওগুলো মিডলে দিতে হবে। তো ট্যাগটি কি সি, তো ট্যাগ সিলেক্ট, সরি সিলেক্ট তো নিছে, অপশন অপশনটাকে ক্লোজ করতে হবে স্ল্যাশ দিয়ে। তো আমাদেরকে অপশনের ভিতরে যে অপশনের ক্লোজ ক্লোজের আগে যে নিতে হবে হোম, বা আমরা যেভাবে যে এইগুলো নিতে চাই মেনুগুলো নিতে চাই, তো একটা দিচ্ছি জাস্ট হোম, একটা শো করছে, আরো দেব কাজ আগে গুলাই অপশন কাজ আছে। আপনারা যারা দেখতেছেন ভিডিওটি ফুল দেখবেন, সম্পূর্ণ দেখবেন। তো আরো নিচ্ছি অপশন ক্লোজ, অপশন ভিতর নিব ভিডিও, তো এইভাবে আরো নিতে হবো। দেখেন দুইটা শো করছে, আগে বলছি আমার কাজের একটু সমস্যা, তার জন্য কাজ করতে অনেক কষ্ট হয়। এভাবে টাইপ করবো আবারও অপশন ক্লোজ, আমি আপনার সরি আপনাকে, তো আবার অপশন, এভাবে আপনি অনেক অপশন নিতে পারবেন, এগুলো আপনার মেনু হিসেবে ফোনে কাজ করব। তো আরেকটি নিই পেজ, পেজের পর নিব মিউজিক, মিউজিক নিয়ে আমি শো করব, সরি বানানো ভুল হয়েছে, সমস্যা নেই, আপনাকে প্লে করিয়ে দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন চারটি অপশন, তো অনেক ভালোই দেখা যাচ্ছে। এগুলো অন্য বাইরেরা আপনাদেরকে অর্ডার দিব প্রজেক্ট করার জন্য। দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন মেনু, এখানে হোম হোমে আপনি দেখতে পাচ্ছেন, এখানে এটাকে একটু নিচে আনবো, উপরে আছে, নিচে আনার জন্য যে ট্যাগ ইউজ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। নিচে আনার জন্য আপনাকে ব্রেকিং ট্যাগ ইউজ করতে হবে, তো ব্রেকিং ট্যাগ হচ্ছে ডিআর, তো স্ল্যাশ দিয়ে স্ল্যাশ দিয়ে দিই বিআর। আপনি যত নিচে আনতে চান তো বিআর পাশাপাশি দিলেও হবো, তো একটা দিয়েছি, একটু নিচে আসছে, দেখতে পাচ্ছেন আপনার একটু নিচে আসছে, তো আমি আরও নিচে আনতে চাই, আপনি যত নিচে আনতে চান পারবেন, এটা আপনার ইচ্ছা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে নোটিফিকেশন অন করে দেবেন, আর যারা এই টাইপগুলো নিতে চান কমেন্টে জানান দেব। তো আমি রেগুলার এই ধরনের ভিডিও, কোডিং ভিডিও, টেকনোলজি ভিডিও আপলোড করে থাকি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ধন্যবাদ সবাইকে আমার জন্য।